বন্ধুরা, অনেকেই অনেকদিন ধরেই আমাকে অনুরোধ করছিলেন জব কার্ডের বিষয়ে ভিডিও বানানোর জন্য। অনেকেই প্রশ্ন করছিলেন নতুন জব কার্ড কীভাবে বানাবো, কোথা থেকে ফর্ম পাবো, ফর্ম ফিল আপ করবো কীভাবে, কোথায় ফর্ম জমা দেবো, কতদিনের মধ্যে জব কার্ড আসবে, আবার জব কার্ড আসলেই সেটি কি কীভাবে কাজে লাগালে আমরা জব পেতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবে বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে দেন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পান সবার আগে। দেখে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি, নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোডিং লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিন। এবার দেখে নিন ফর্ম ফিল আপটি করবেন কীভাবে। অনস্ক্রিনের ওপরে বন্ধুরা আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, ফর্ম নাম্বার 1। দেখুন, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের অধীনে নিবন্ধীকরণের আবেদনপত্র। তো বন্ধুরা, এখানে আমি যেগুলি বলছি সেগুলিই আপনাদেরকে ফিল আপ করতে হবে, বাকিগুলি গ্রাম পঞ্চায়েত বা যেখানে জমা দেবেন সেখান থেকে ফিল আপ করে নেওয়া হবে। তো প্রথমে বন্ধুরা জেলার নাম লিখতে হবে, তারপরে বন্ধুরা দেখুন ক পরিবারের প্রধানের নাম, অর্থাৎ বন্ধুরা আপনাদের পরিবারের যে প্রধান তার নাম লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখুন একটা ছক দেওয়া আছে, সেখানে বলা আছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক বন্ধুরা, অর্থাৎ যাদের বয়স 18 বা তার বেশি হয়ে গেছে তাদের বন্ধুরা এখানে বিবরণ দিতে হতে পারে। সে ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু 18 বছরের বেশি হলেই বন্ধুরা তার বিবরণ এখানে আপনাকে দিতে হবে। দেখুন, প্রথমেই বলা আছে নাম, অর্থাৎ প্রথমেই যে নামটি দেবেন সেটি কিন্তু হতে হবে পরিবার প্রধানের নাম, তারপরে তার পিতা বা স্বামীর নাম, তারপরে তার বয়স, লিঙ্গ, শারীরিক অক্ষমতা আছে কিনা, এবং তার ভোটার কার্ড বা রেশন কার্ড তার নাম্বারটি এখানে লিখতে হবে। এই করে বন্ধুরা দেখুন তার পরবর্তী যে রোগগুলি আছে সেগুলিতেও বন্ধুরা প্রথমে পরিবারের প্রধানের নাম লিখবেন, তারপরে তার স্ত্রীর নাম, তারপরে তার সন্তান সন্ততিদের নাম লিখতে পারবেন এইভাবেই। এরপরে দেখুন বন্ধুরা গ ডাকে চলে আসি, সেখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, মৌজা এবং থানার নাম লিখতে হবে। এরপরে বন্ধুরা ঘ ডাকে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনারা আছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এরপর বন্ধুরা দেখুন ব্লকের নাম চেয়েছে, অর্থাৎ আপনাকে আপনার ব্লকের নাম জানাতে বলতে হবে। তারপরে বন্ধুরা চদাকে দেখুন তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাধারণ, অর্থাৎ বন্ধুরা এখানে আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটিকে বাদ দিয়ে অন্য তিনটিকে বন্ধুরা ক্রস করে দিতে হবে। দেখুন নিচে বলা আছে যেটি প্রযোজ্য নয় সেটি কেটে বাদ দিন, অর্থাৎ তিনটিকে কেটে বাদ দিয়ে দেবেন আর আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটি রেখে দেবেন। এরপরে বন্ধুরা ছ দাগে বলেছে ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা, অর্থাৎ আপনি যদি এই ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন তবে এখানে হ্যাঁ অথবা না তে উত্তর দেবেন। তারপর বন্ধুরা বর্গির যাতে দেখুন বলা আছে ভূমি সংস্কার উপভোক্তা, অর্থাৎ আপনি যদি ভূমি সংস্কার উপভোক্তা হয়ে থাকেন তাহলে হ্যাঁ অথবা না বলবেন। এরপরে ঝদাকে দেখুন বন্ধুরা আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করিতে ইচ্ছুক এবং উপরোক্ত বৃত্তান্ত সঠিক ও আমাদের পরিবারের নাম নিবন্ধীকরণ করা হোক। এখানে বন্ধুরা আপনাদের পরিবারের যদি একজন বা একাধিক সদস্য এই জব কার্ডের নাম তুলতে ইচ্ছুক হন তবে বন্ধুরা তারা এখানে সাইন করতে পারে অথবা টিপসই দিতে পারে, এবং তার পাশের যে বক্সটি আছে বন্ধুরা পরিবারের প্রধানের স্বাক্ষর বা টিপসই, সেখানে বন্ধুরা আপনাদের পরিবারের প্রধানের স্বাক্ষর বা টিপসই করাতে হবে। এরপরে বন্ধুরা নিচের যে পার্টটি দেখছেন সেই পার্টটি আপনাদের কাউন্টার পার্ট, এই পার্টটি আপনারা ফিল আপ করবেন না। এই পার্টটি দেখুন নিচে বলা আছে গ্রাম পঞ্চায়েতের পদাধিকার স্বাক্ষর যিনি আবেদনপত্র জমা দেবেন, অর্থাৎ আপনি যার কাছে এই ফর্মটি জমা দেবেন তিনি আপনাকে এই ফর্মের পার্টটি ফিল আপ করে সাইন করে আপনাকে কাউন্টার পার্ট হিসাবে আপনাকে ফেরত দেবেন। এরপরে বন্ধুরা দেখুন তার পরের পেজে দেওয়া আছে যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ব্যবহারের জন্য, অর্থাৎ তার পরের পেজেও বন্ধুরা যেটুকু আছে সেগুলিতে কিন্তু আপনাদের কোনো কাজ নেই, সেখানে সম্পূর্ণভাবেই দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের যার কাছে আপনি দরখাস্ত জমা দেবেন তার কাছে। তবে বন্ধুরা প্রথমে আর একটা কথা বলে রাখি, দেখুন ওপরে বলা আছে রেজিস্ট্রেশন নাম্বার, যেটি বন্ধুরা পাশে বলা আছে গ্রাম পঞ্চায়েত পূরণ করবেন, অর্থাৎ এটিতে কিন্তু আপনাদের কোনো কাজ নেই, এখানেও বন্ধুরা সম্পূর্ণভাবেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটি ফিল আপ করবে। তো বন্ধুরা খুব সহজ এটাই ফর্ম ফিল আপ করা, এই ফর্ম ফিল আপ করতে কোনো জটিলতা নেই। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা। এরপরে বন্ধুরা আপনাদের প্রশ্ন ছিল কী কী ডকুমেন্টস লাগবে নতুন জব কার্ডে আবেদন করার জন্য। তো বন্ধুরা বলে রাখি, আপনারা একটু নোট করে রাখুন, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স,
রেশন কার্ডের জেরক্স এবং ব্যাংকের যে পাসবুক আছে বা পাসবই আছে তার প্রথম পৃষ্ঠার জেরক্স কিন্তু আপনাদের এখানে জমা দিতে হবে। এবার বন্ধুরা আপনাদের পরবর্তী প্রশ্ন ছিল জমা কোথায় দেবেন। বন্ধুরা এই আবেদনপত্রটির সাথে আপনারা এই ডকুমেন্টসগুলিকে সঙ্গে করে গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে জমা দেবেন। এই জমা দেওয়ার 15 দিন পর আপনি আপনার জব কার্ডটি পেয়ে যাবেন। তবে বন্ধুরা এখানে জব কার্ডের বিষয়ে আরও কিছু বিষয় বা তথ্য আপনারা জেনে রাখুন, পরে বন্ধুরা আপনাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখুন, প্রথমেই যেটি বলা হচ্ছে সেটি বলা হচ্ছে গ্রামে বাস করে এমন যে সমস্ত পরিবারে 18 বছর বা তার বেশি বয়সের মানুষ আছেন তারা কিন্তু এই জব কার্ড পাওয়ার যোগ্য। এরপরে বন্ধুরা আরেকটি বিষয় আছে, জব কার্ডে মহিলা পুরুষ নির্বিশেষে পরিবারের 18 বছর বা তার বেশি বয়সের সবার নামই থাকবে। তারপরে বন্ধুরা বলা আছে যে একটি পরিবারে কিন্তু একটি মাত্রই জব কার্ড থাকবে এবং একটি পরিবার চাহিদা অনুযায়ী বছরে মোট 100 দিন কাজ নিতে পারবে গ্রাম পঞ্চায়েত থেকে। তারপরে বন্ধুরা এখানে বলা হচ্ছে যে কাজ চাওয়ার 15 দিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনাদেরকে কাজ দিতে দায়বদ্ধ। তবে যদি 15 দিনের মধ্যে এই কাজ দিতে না পারে তবে বন্ধুরা 15 দিন পর থেকে যতদিন না কাজ দিতে পারছে ততদিন কিন্তু নির্দিষ্ট হারে বেকার ভাতা গ্রাম পঞ্চায়েতকে দিতে হবে। এরপরে বন্ধুরা দেখুন, কাজ কোথায় দেবে আপনাকে? কাজ কিন্তু দেবে আপনার বাড়ির আশেপাশেই কাজ দিতে কিন্তু গ্রাম পঞ্চায়েত বাধ্য। কিন্তু বন্ধুরা যদি 5 কিলোমিটারের বেশি দূরে দৈনিক মজুরির কাজ পড়ে তবে বন্ধুরা আপনার যে মজুরি হবে তার উপর 10% বেশি মজুরি দিতে কিন্তু গ্রাম পঞ্চায়েত বাধ্য থাকবে। এরপরে বন্ধুরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটি, জব কার্ড কিন্তু কখনোই অন্য হাতে আপনি দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু মনে রাখবেন, জব কার্ড কোনোভাবেই অন্য কারুর হাতে বন্ধুরা আপনি দেবেন না। এই তো ছিল বন্ধুরা মোটামুটি জব কার্ডের বিষয়ে কিছু তথ্য। এরপরে বন্ধুরা, জব কার্ড পাওয়া মানেই যে কাজ পাওয়া তা নয়। জব কার্ড নিয়েই ঘরে বসে থাকলে আপনাকে কিন্তু কেউ কাজ দেবে না। বন্ধুরা এর জন্য আপনাকে কি করতে হবে জেনে নিন। এর জন্য বন্ধুরা একটি প্রফর্মা পাওয়া যায়, যদি সেটি না পান তাহলে বন্ধুরা একটি সাদা কাগজে আপনাকে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে হবে। সেই আবেদনপত্রে বন্ধুরা কমপক্ষে 14 থেকে 15 দিনের কাজ চাইবেন, এরপর সেটি গ্রাম পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। এর 15 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা কাজ পেয়ে যাবেন আশা করি। এরপরেও বন্ধুরা যদি আর কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।